এমএলএ কসাম সুদীপ্রয় বর্মনি পিজিতে বিনি মালখুং মঠনাই জপ্রক জামনি পাটি মুগ্ন তৈয় আগরতলা ওয়েস্ট থানা অখলাই জাখা এফআইআর দামনি চিবুরি জরানি বিশিং সামুশিতরা তাংনাই রগ্রম জাগিয়া হিংকে বুস্কাংনি সাল কুরাক জবাক খালাইনানি বাকই ওয়ানশ মুগ্না হারনাই হাস্তে কংগ্রেস ককটি সাল সানজা জরা হাস্তে কংগ্রেস তাংনগ কাইসা ককতুং পান্দারিংগৈ অ সাকলাই মুগ্রখা এক্স এমএলএ আশিস সাহা ককটি সালো কাইসা কেস নতৈয় এডভোকেট সুমিক দেবনি নগ থাংমানি এমএলএ কসাম সুদীপ রয় বর্মনতে আশিস সাহা ফিয়াবা আবহাই জরানো সামুসটা তাংলাই রক ফাইয়ে এমএলএ কসাম সুদীপ রয় বর্মনি পিজিতে বিনি মালখুং মতন নাইন বত খাইমানি ককসিল সামুং পার্টি মুংনি ইয়াগর সামুসটা তাংলাই রক্ন রমনানি বাগৈ আগতলা ওয়েস্ট থানা অখলাইকা এফআইআর দামনে চিবরি জরানি বিশিঙ্গ সামুসটা তাংলাই রক রমজাইয়া হনকে বস্তাননি সাল করাক সবা খাইনানি বাগৈ ওয়াসু মুংনা হানাই হাস্তে কংগ্রেস ককটি সাল সানজা জরা হাস্তে কংগ্রেস তাংনগ কাইসা ককথম পান্ডারিঙ্গৈ অ সাকলাই মুরুখা এক্স এমএলএ আশিস সাহা চার বছরের অধিককাল ধরে এই রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন যে সরকার পরিচালিত হচ্ছে এই সরকার এই রাজ্যের মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করেছে, মানুষের উন্নয়ন বিকাশ মানুষের নিরাপত্তা এইগুলি দিতে তারা চূড়ান্ত ব্যর্থ। এই ব্যর্থতা থেকে আগামী দিন সরকারের কোনো প্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্যে রাজ্যগুলি বাইক বাহিনীর মাধ্যমে ব্যাপক সন্ত্রাস সৃষ্টি করে চলেছে। আমরা বিগত বেশ কয়েক বছর ধরে দেখছি এই রাজ্যে গণতন্ত্র প্রিয় মানুষকে তাদের অধিকার সম্পর্কে কথা বলতে দেওয়া হচ্ছে, প্রতিবাদ করলে সাধারণ মানুষ বিরোধী রাজনৈতিক দল তাদের উপর শাসক দল আশ্রিত বাইরে বাহিনী গুন্ডা বাহিনী তারা আক্রমণ করছে এবং বিশেষ করে আক্রমণের কেন্দ্রবিন্দু হয়ে গেছে বর্তমানে এই রাজ্যে জনপ্রিয় নেতা কংগ্রেস নেতা সুদীপ রায় বল। আমরা দেখেছি বিগত 15 ফেব্রুয়ারি এই রাজ্যে সুদীপবাবু তার নেতৃত্বে রাজা আগুলি প্রণব নি কক্ষম চিনি খরা।